এবার ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। ফ্রান্স গোল করেছিল, এরপর পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছিল হ্যারি কেইন। ফ্রান্স আবারও গোল করলো, ইংল্যান্ড আবারও একটি পেনাল্টি পেয়ে গিয়েছিল, কিন্তু এবার হ্যারি কেইন পেনাল্টি মিস করে বসলেন, ফলে জিরুর এগিয়ে দেওয়া গোলে 2-1 গোলের ব্যবধান নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। প্রথমার্ধে টিচুয়ামিনের গোলে 1-0 গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে শুরুতে সেই বিচুয়ামিনের ফাউলে পেনাল্টি পায় ইংল্যান্ড, হ্যারি কেইনের দারুণ এক পেনাল্টিতে খেলা সমতায় ফিরে। এরপর একগাদা আক্রমণ প্রতি আক্রমণের পর ফরাসিদের দ্বিতীয় গোলের দেখা পাইয়ে দেয় অলিভিয়ের জিরু। অ্যান্টোয়ান গ্রিজম্যানের এক কর্নার ইংলিশরা বিপদমুক্ত করে, তবে সেই বল আবারও দখলে নিয়ে বাম পাশ দিয়ে আবারও আক্রমণে উঠে ফ্রান্স। বক্সে আসা ক্রসটা দারুণভাবে জালে জড়িয়ে দেয় জিরু, ফলে আবারও এগিয়ে যায় ফ্রান্স। 3 মিনিট পরে আবারও পেনাল্টি পায় ইংল্যান্ড। শুরুতে পেনাল্টি সিদ্ধান্ত না দিলেও রেফারি ভিএআর দেখে এসে পেনাল্টি দেন ইংলিশদের, তবে আগের বারের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, ফলে শেষ পর্যন্ত এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফরাসিরা। এখন দেখার বিষয় ফ্রান্স পারবে কি মরক্কোকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে।